ربما يود الذين كفروا لو كانوا مسلمين. আসসালামু আলাইকুম, রাকিবউদ্দিন প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম, আমি রাকিবউদ্দিন ঢাকা থেকে। ওহী নাজিলের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট অনুভব করতেন কেন? যেমন তার শরীর ঘেমে যেত বা শরীর ভার হয়ে যেত কেন? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বাদ। আসলে ভাই, কোরআনে কারিম আল্লাহর বাণী, আর মহান রব্বুল ইজ্জতের এই বাণী অত্যন্ত ভারী জিনিস। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাউলান থাকিলা, একটি ভারী কালাম আপনার উপর আমি পেশ করছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যদি লাও আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়ান মুতাশাদ্দিদান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকা আমসালু নাদরুবা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন এটা, যে এই কোরআন যদি আমি নাজিল করতাম পাহাড়ের উপরে, পাহাড় ফেটে চৌচির হয়ে যেত, কিন্তু মানুষ তাদের উপকে মানুষ তা চিন্তা করে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে কোরআন নিয়ে চিন্তা করা, গবেষণা করার উৎসাহ দিয়েছেন। মূলত এই কোরআনে কারিম ভারী, এর কারণ হচ্ছে রব্বুল ইজ্জত মহান, তিনি তার কালাম মহৎ, এবং তার প্রত্যেকটি কথা আমাদের জন্য, তার গুণ যেহেতু, সেটাকে বহন করা অত্যন্ত কঠিন কাজ। এটা স্বাভাবিকভাবে সেটা আমাদের জন্য পড়া সহজ করে দিল। মূলত এটা এই ভারীটা ভারী কালামটা অত্যন্ত ভারী, সেটা আল্লাহ নিজেই বলেছেন। তো সেটা নাজিল হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সেটার যে প্রভাব পড়ে সেটা অত্যন্ত কঠিন। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সহ্য করে গেছেন। এই জন্য যখন তিনি উটের উপর থাকতেন বা ঘোড়ার উপর থাকতেন, পাশোয়া উঠতেন, তা সেটাও বুঝতে পারতো এবং সেটা চারদিকে দাঁড় করিয়ে দিত, তো কষ্ট কম হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘাম বেড়েই যেত। এটা সবই এই জন্য যে আল্লাহর কালাম অত্যন্ত ভারী জিনিস, মহান রব্বুল ইজ্জত, তিনি দুনিয়া সব কিছু সৃষ্টি করেছেন, আকাশ জমিন পৃথিবী যত কিছু দেখতে পাচ্ছেন সবই তিনি স্রষ্টা। তার একটা বাণী ভারী হবে না তো কী হবে ভাই? অবশ্যই ভারী হবে, এবং সেটা আমরা ভারী কি আল্লাহ তাআলা সহজ করে দেওয়ার কারণে হয়তো আমরা পড়ছি এবং অর্থ বোঝার চেষ্টা করছি, বলে আমাদের পক্ষে সেটা কখনো ধারণ করা সম্ভব হতো না। আল্লাহর বিশেষ রহমতে আমরা শুধুমাত্র সেটাকে ধারণ করছি, অর্থ বোঝার চেষ্টা করছি, অর্থ বুঝছি, এবং সেটা থেকে উপকৃত হতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআন থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।